গিনি এই শোনো না, কদিন ধরে একটা কথা বলবো বলবো করছি কিন্তু ঠিক বলে উঠতে পারছি না। তাহলে আজও বলো না, আর কটা দিন দেখে নাও। না না, এবার না বলে থাকতে পারছি না, আজ আমি বলবোই বলবো। এই এই এই, তোমার মতলবটা কি বলো তো? প্রেম নিবেদন না নাম সংকীর্তন? কি যে বলো, এই বয়সে প্রেম তা আবার তোমাকে ধূর তা আবার হয় নাকি? ও, তার মানে অন্য কাউকে প্রেম নিবেদন করলেও করা যায় তাই না? করে দেখো না একবার অন্য কাউকে প্রেম নিবেদন, মেরে একেবারে ঠ্যাং হতে ধরিয়ে দেবো। তার জন্য তো মুরগি আছে। না মানে বলছিলাম মুরগির ঠ্যাং চলবে? কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। মেজাজ আমার এমনি বিগড়ে আছে, এরপর গাড়ি বেলাইন হলে এমন ফাইন কাটবো না যে লাগবে কম চেঁচাবে বেশি। চেঁচাবো না, খাবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ ইয়ার কি হচ্ছে? লুচি, বেগুন ভাজা, কুমড়ো ছক্কা, গাজরের হালুয়া, সেসব কি এরই মধ্যে হাওয়া হয়ে গেল? খাওয়ার ওপর খাওয়া, অত সব যাচ্ছে কোথায়? আরে বাবা, আমি কি আর এখন খাবো বললাম? সন্ধ্যেবেলা ব্যালকানিতে বসে তুমি আর আমি, আমি আর তুমি, মম চিত্তে থাক। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? ব্যালকানিতে বসে চুলকানি, গান গাইবে তুমি? এই মোমো কি আর সেই মোমো? এ তো চিকেন মোমো সঙ্গে সুপার চাটনি। এই রাত্রে খাবে নাকি বিরিয়ানি? খুব শখ না? খুব শখ, মোমো চাটনি বিরিয়ানি, আর পাশের ঘরেই যে আছে কাবাব মেহাট্টি, তোমার মা টের পেলে বিরিয়ানির বদলে থন কুনি শোকাবে। যদি হবে দেখা যাবে, কিন্তু দিন রাত খেটে খুঁটে তোমাকে রাঁধতে দেখে আমারও যে কিছু করতে ইচ্ছে করছে। থাক থাক থাক, অনেক হয়েছে, তোমার মুরদ আমার জানা আছে, বুকে নেই কদম, ছেলে খাবে চম চম। চম চম খাবো বলনি তো, আর তুমি থাকতে আমার আর মিষ্টির কি দরকার বলো? তুমি তো আমার সুইট অ্যান্ড হট। ইয়ে না মানে তুমি আমার দিকে এরকম কটমট করে তাকাচ্ছো কেন? আজ কিন্তু আমি আর রান্নাঘরে ঢুকছি না, তারপর দেখছি তুমি আমার মুখের সামনে কি কি রাজভোগ এনে ধরো। মনে হচ্ছে আজ রাতটা পেটের ভেতর ছুচোর কীর্তন শুনেই কাটাতে হবে। নো কীর্তন নো ভোজন, আজ রাত্রিরে শুধু ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ভোজন। একে থ্রি তোমাকে আজ রান্না ঝকমানি থেকে ফ্রি করে দিল, কথাটা লিখে রাখো। দিনে দিনে দেখবো কত রঙ্গ, বাটি সাজিয়ে সন্ধ্যেবেলা বাজাবো জল তরঙ্গ। না কাজে করে না দেখালে গিন্নির বাজে বকা বন্ধ হবে না। বেশ, আজকে রাত মিলিয়ে নেবে কিরিটি কাবাব। আমি আপনার মতো পেট পাতলা নই যে শিঙ্গি মাছের ঝোল খেয়েই পেট ফুলে ঢোল হয়ে যাবে। আমি ভালোই জানি যে আমার ছেলের মাথাটা অমন মচমচ করে চিবিয়ে হজম করে ফেলতে পারে, সে সব খাবারই সাবাড় করতে পারে। তার মানে আমি বসে বসে আপনার ছেলের অন্ন ধ্বংস করছি? বসে করছো না দাঁড়িয়ে করছো? সে কি আমি উঁকি মেরে দেখতে গেছি? তবে তোমার পাল্লায় পড়ে যে আমার ছেলে কল্লায় চলে যাচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এসেছি, আমি চলে এসেছি, সব একেবারে গরম গরম। ওহ, আজ একেবারে চরম খানা পিনা হবে। তোমার ওই খাবার ইঁদুর আর আরশোলায় খাবে। আর তুমি কেন সারাটা দুপুর ধরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তার মাথাটা যে খেলো তাতেই তো ওর পেট ভরে গেছে। খেয়েছে না হয় গিন্নি, কিন্তু তুমি কেন ঢেকুর তুলছো মা? দেখো দেখো, একেই বলে রক্তের টান, আমার যে চুয়া ঢেকুর উঠছে সেটা পর্যন্ত ছেলে জেনে গেছে। আর আপনার ছেলে যে একটা ভিজে বেড়াল সেটাও আমি বুঝে গেছি। কিন্তু এই গরম গরম বিরিয়ানি, মোমো, চিকেন চাপ এসবের কি হবে? আমি তো কিছু জানতেও পারছি না আর বুঝতেও পারছি না। চাপ নয় পাপ, ওসব পাপের খাবার আমি খাবো না, আর তুইও মুখে তুলবি না। আমার দিকে আবার আর চোখে তাকাচ্ছ কি? হ্যাঁ দূরে রাখো, দূরে রাখো বলছি, না হলে ছুঁড়ে ফেলে দেব। কি? আমার ছেলে কষ্ট করে এনেছে আর তুমি ছুঁড়ে ফেলে দেবে? খাও খাও বলছি। আপনার যখন অত গায়ে লাগছে তখন আপনি খান না? খান খান বলছি, খান। খাবো না। খেতেই হবে। খাবো না। খেতেই হবে। খান বলছি। খাবো না বলছি। খাবো না। খাবো না। খান এটা। যাক আপদ গেছে।
খাবো কি? ঝাঁঝে পেট ভরে গেছে।